আচ্ছা কোন কোন সময় প্রশ্ন করেন অনেকে যে আল্লাহ কোথায় আছে, আপনারা বলতে পারবেন? এই মজলিসে যিনারা আছেন এই সবাই জানেন যে আল্লাহ কোথায় আছে? কিছু লোক হয়তো জানবেন যে আল্লাহ কোথায় আছে, বাকি অনেক লোক মনে করবেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে। একটা হলো আকীদা কি, যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, আর একটা হলো আল্লাহ তাআলা আরশের উপরে আছে। আমি যদি জিজ্ঞাসা করি এক এক করে, তো বেশিরভাগ লোক বলে দেবেন সব জায়গাতে আছে আল্লাহ। এটা ভুল কথা। আল্লাহ তাআলা বলছে কোরআন মাজিদের মধ্যে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান, সাত আসমানের উপরে আরশ আছে, ওই আরশের উপরে আল্লাহ তাআলা সব জায়গায় নাই। এটা আকীদা, ভ্রান্ত আকীদা, আল্লাহ তাআলা সব জায়গায় আছে। আল্লাহ তাআলা সব জায়গায় যদি আছে, তো এখানে একটা গাছ আছে, গাছের ভিতরও আছে, তার মানে যারা গাছের পূজা করছে তো আল্লাহরই পূজা, আল্লাহর ইবাদত হয়ে গেল তাহলে। এটা ভ্রান্ত আকীদা, কোনোদিন মনে করবেন না যে আল্লাহ সব জায়গায় আছে। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, যে আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান, আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। রাত্রে অন্ধকারে কোথায় কি হয়েছে আল্লাহ তাআলা জানছেন, সাত সমুদ্রের নিচে কি হয়েছে আল্লাহ তাআলা সব জানছেন।